রাজধানী ঢাকায় অনেক ধরনের শ্রমজীবী মানুষকেই আমরা চিনি। খেয়ে পড়ে বাঁচার জন্য কি যুদ্ধই না করছে তারা, কিন্তু অনেকেই হয়তো জানেন না ময়লা টোকাইদের কথা। এই নগরীর ভেতর বাইরে আবর্জনা ঘেঁটে জীবন চালায় এমন মানুষের সংখ্যা কম করে হলেও 35,000। ময়লার স্তূপে পাওয়া পলিথিন, কাগজ আর টিন কাঁচ বেচে তাদের সংসার চললেও নিজের অজান্তেই তারা দূষিত করে চলেছে নগরীর পাড়া মহল্লা। নগর দূষণ নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে আজ দেখুন সেই ময়লাজীবীদের কথা। ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। মরা দেখলেই শকুন ওরে, বহু প্রচলিত এই প্রবাদ মিথ্যে হয়েছে ঢাকায়। এই শহরে প্রতিদিন হাজার শকুন ওরে আবর্জনা দেখে। আর তাদের সাথে লড়াই করে নগরীর পয়ো ও গৃহস্থালী বর্জ্যের পাহাড় কেটে যায় এই ময়লাজীবী শিশুরা। কি আছে রাশি রাশি এই আবর্জনার মাঝে, যার দুর্গন্ধ বিষিয়ে তুলেছে মাইলের পর মাইল জনবসতি, মরে যাচ্ছে আশেপাশের পুকুর ডোবার মাছ, মাথার চুলও পড়ে যাচ্ছে অনেকের। সেই বিষের স্তূপেই কেন ঘুরছে এই শিশুরা? কাস্টিং বাজার, তারপর দাসুরি বাজার, তারপর অনেক কিছু বাজার, পেটের দেয় আছে, দেশে বাড়ি খেতাবাদ নাই, জমা জমি নেই। ময়লা ঘেটে এই মানুষেরা যা রোজগার করেন তার অর্ধেকই যায় চিকিৎসার খরচে। কেউ কেউ বিছানায় পড়ে থাকেন মাসের পর মাস, রোগও তাদের হরেক রকম। কারো দেখা দেয় হুপিং কাশি, কারো বা হাত পায়ের পচন। এদেরকে যদি আমরা বাধাও তো দিতে পারি না, কেন এরা গরিব মানুষ ঠোকায় খাবে, এরা এদেরকে আল্লাহ একপথ করে চালাইতেছে। চাইল্ডহুড অ্যাজমা নাম, এটা ক্রনিক অ্যাজমাতে রূপান্তরিত হচ্ছে। মোর দেন 40%, অর্থাৎ 80 সনে যদি 20টা শিশু আক্রান্ত হয়ে থাকতো, এখন সেখানে তার চেয়ে তো আরও 40% বেড়ে গেছে। দেখতে অমানবিক মনে হয়। আমাদের দেশের অনেক মানুষের কাছেই এই খবরটি হয়তো শুনতেও অমানবিক লাগবে, কিন্তু এটি বাস্তবতা। মহানগরীর আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে এরকমের ময়লা ঘেটে জীবিকা নির্বাহ করেন অনেক মানুষ, আর তাদের রোগবালাই কিংবা অসুখ বিসুখের ভয় করলে সংসার চলে না। প্রায় সব দেশেই শোধন করে বাইরে ফেলা হয় নগর বর্জ্য। দূষণের ভয়ে তা ঘেটে জীবিকা নির্বাহ দূরে থাক এমন ক্ষতিকর আবর্জনা মানুষের ধারে কাছেই নেওয়া হয় না, কিন্তু বিশ্বের বড় শহরের খেতাব পাওয়া ঢাকার চিত্র ঠিক তার উল্টো। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। শিল্প আর নগর দূষণে মৃতপ্রায় ঢাকার প্রসিদ্ধ নদী বুড়িগঙ্গা। এবার আগুনে পোড়ানো কেমিক্যাল আর সীসার ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে এই নদী তীরের জনপদ। নবাবের চরের অবৈধ সীসা ব্যবসায়ীদের এই ভয়াল কারবারে অতিষ্ঠ হয়ে এলাকা ছাড়ছেন অনেক পুরনো বাসিন্দা। বাতাসের বিষাক্ত ঝাঁঝে অনেক সময় নদীতে চলা নৌকার যাত্রীরাও অজ্ঞান হয়ে পড়ছেন। রাজধানীর দূষণ নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে আজ দেখুন সেই ভয়াল সীসা ব্যবসার কথা। ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। হাজারিবাগ রায়ের বাজারের সদারেক ট্যানারি আর তীরের কিছু প্লাস্টিক কারখানার কারণে প্রমত্ত বুড়িগঙ্গা এখন এমন। দখল দূষণ বাদ দিলেও টনকে টন বর্জ্যে প্রতিদিনই কমছে প্রসিদ্ধ এই নদীর আয়তন আর গভীরতা। এখন শখ করে কেউ আর ঘুরতে যান না বুড়িগঙ্গায়। দূষণের এই ভয়াল থাবা বছর কয়েক হলে পড়ছে তীরের জনপদেও। সদরঘাট থেকে মাইলখানেক দক্ষিণ পশ্চিমের নবাবের চরকে দূর থেকে দেখলে মনে হয় শ্মশানপুরী। মরা পোড়ানোর মতো দিনরাত জ্বলছে সারি সারি এই সীসার চুল্লি। আপনারা তো নিজেরাই এসে দেখলেন যে এলাকার যে এর যে পরিবেশ, যে পরিবেশ বাতাস দূষিত হচ্ছে এবং চোখ জ্বালা করতেছে, মুখ জ্বালা করতেছে। ধোঁয়াতে আমাদের শ্বাসকষ্ট হয়, রাত্রে ঘুমাইলে সকালবেলা কক দিলে ককের থেকে ময়লা বের হয়। ঢাকার নানা প্রান্ত থেকে টোকাইদের হাতে এসব বাতিল মালামাল জোগাড় করেন সীসা ব্যবসায়ীরা। 60 টাকা কেজি দরে কেনা বোতলের মুখ আগুনে পুড়িয়ে তৈরি অ্যালুমিনিয়াম ও সীসা বেচা হয় 250 থেকে 300 টাকা কেজি দরে। ক্ষমতায় প্রভাবশালী হলেও চ্যানেল ওয়ানের ক্যামেরা দেখে দৌড়ে পালালেন নবাবের চরের এই সীসা ব্যবসায়ীরা। কথা বলতে চান না চুল্লি শ্রমিকরাও। কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ, সূত্রাপুর, কোতোয়ালি থানায় অসংখ্য অভিযোগ এই সীসা ব্যবসায়ীদের নামে, কিন্তু কোনো অভিযান নেই সেই দূষণকারীদের বিরুদ্ধেও। এটাতে যারা ওই অঞ্চলে থাকেন তারা অসুস্থ হয়ে পড়ছেন, ওখান থেকে লোক যারা পারেন তারা কিন্তু অন্যত্র চলে যাওয়া শুরু করে। শুধু তীরের বাসিন্দা নয়,
যে শ্রমিকরা দৈনিক 300 টাকা মজুরিতে এসব চুল্লিতে কাজ করছেন তারাও জানেন না কি ভয়াল বিষ প্রতিদিন ঢুকছে তাদের লোমকূপ আর নিঃশ্বাস দিয়ে। বুড়িগঙ্গা তীরের এই আগুনের শিখা যে দূষণ ছড়িয়ে দিচ্ছে ঢাকার আকাশে তা ছড়িয়ে পড়ছে আশেপাশের নগর কিংবা শহর গ্রামেও, আর সে থেকে কার কী ধরনের অসুখ কিংবা কী ধরনের রোগ হচ্ছে তা আমরা কেউ বলতে পারছি না। করামত উল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, বুড়িগঙ্গার তীর, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা এশিয়ার অনেক দেশের চেয়ে বেশি, আর গবেষকদের পরিসংখ্যানে এই রোগীর সংখ্যা বেশি ঢাকার হাজারীবাগ এলাকায়। ট্যানারি শিল্পে ব্যবহৃত ক্রোমিয়ামই এর প্রধান কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। কিন্তু এই ভয়াবহতাকে গুরুত্ব না দিয়ে উল্টো চামড়া পুড়িয়ে সেখানে তৈরি হচ্ছে মাছ মুরগির খাবার, যার ধোঁয়ায় এখন ঘরে ঘরে অজানা সব রোগ। রাজধানীর দূষণ নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্বে আজ থাকছে সেই সব মানুষের কথা। ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। পুরান ঢাকার কোনো নালা, খাল, ডোবা বা নর্দমার পানি এখন আর স্বচ্ছ নেই। সবখানেই রাশি রাশি চামড়া বর্জ্যের স্তূপ, তার উপরই দোচালা ঘর করে বসত হাজার হাজার গরিব মানুষের। বাতাসের গন্ধ আর ময়লা মাছিতে আগে ডায়রিয়া, পেটের পীড়া হতো এই বস্তি বাসিন্দাদের, এখন তা বন্ধ। নতুন উপসর্গ হয়ে এসেছে চামড়া পচা রোগ। আতঙ্কিত বাসিন্দাদের কেউ বলতে পারছেন না এই রোগের কারণ। অনেকদিন ধরে অনেক গোড়া ওষুধ মশুদ দিতে আছে কিন্তু সারে মারে না। ভেতরের বস্তির চেয়েও ভয়াবহ বাঁধের ওপরের চামড়া দূষণ। অগণিত আগুনের চুলায় এখানে চামড়া পুড়িয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার। প্রক্রিয়ার সময় চামড়ায় মেশানো হয় ক্রোমিয়াম। স্বাস্থ্যবিদদের হিসেবে এই রাসায়নিকই ক্যান্সারের মূল কারণ। তাহলে ক্রোমিয়াম দূষণই কি হাজারীবাগের হাজার হাজার মানুষের ক্যান্সারে আক্রান্ত হবার কারণ? এই পরিবেশ নষ্ট ধোয়ার জন্য এই যে মাছের বা মুরগির খাবারটা করা হচ্ছে, এটা আসলে এটার মধ্যে কোনো প্রোটিন বা ভিটামিন কি বলতে কিছুই নেই। কালো ধোঁয়ায় দিনরাত ঢেকে থাকা এই এলাকায় অ্যাজমা আক্রান্ত রোগীও এখন প্রায় প্রত্যেক বাড়িতে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি এর কারণও দূষণ। অ্যাজমাতে দেখা যাচ্ছে যে এদের সরাসরি ট্রিগার হিসাবে এয়ার পলিউশন কাজ করতেছে। এয়ার পলিউশনের মধ্যে অ্যালার্জেন আছে, ইরিটেন্ট আছে। চামড়া পুড়িয়ে এই দূষণ আর রোগবালাই যারা ছড়াচ্ছেন তাদের অপরাধ কত বড়, কি শাস্তি পাওয়া উচিত জানতে চাইলেন হাজারীবাগের বাসিন্দারা। আগুনে চামড়া পুড়িয়ে মাছ কিংবা পশুখাদ্য তৈরির জন্য বুড়িগঙ্গা তীরে যে কর্মযজ্ঞ চলছে তাতে ব্যবসায়ীরা যে লাভ করছেন তা কিন্তু খুব বেশি নয়। এই অভ্যেস থেকে এই তীরের জনপদের মানুষের যে ক্ষতি হচ্ছে কিংবা অসুখ বিসুখ হচ্ছে প্রত্যেক বছর তা পূরণের জন্য ব্যয় হচ্ছে কয়েক কোটি টাকা। করামত উল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, বুড়িগঙ্গার তীর, ঢাকা। ঢাকা শহর ঘিরে থাকা পৌনে 300 ইট ভাটায় প্রতিদিন পুড়ছে 2000 টন কয়লা। তার ধোঁয়া থেকে বাতাসে মিশছে 60 টন কার্বন, সীসা আর সালফার। আড়ালে কয়েক হাজার টন কাঠও প্রতিদিন পুড়ছে এসব ইট ভাটায়। এর দূষণ আরও ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে এসব ইট খোলার শ্রমিকদের যেমন গড় আয়ু কমছে, তেমনি ধোঁয়ার দূষণে অনাবাদি হয়েছে ঢাকার 30,000 একর জমি। ঢাকার পরিবেশ দূষণ নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন চতুর্থ পর্ব। ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। গাজীপুরের কড্ডায় ইটভাটা এতই ঘন যে সকালের ঝকঝকে সূর্য আঁধারে ঢেকে ফেলে চিমনির কালো ধোঁয়া। সরকারের বিধিনিষেধে ইটভাটার এই চিমনি 100 ফুট উঁচু করেও রক্ষা হয়নি পরিবেশের, বরং ধোঁয়ার জ্বালায় জ্বলছে বাইমাইল, বাগিয়া, লাঠিভাঙা ও কোনাবাড়ির লাখ দেড়েক মানুষ। সুখ শান্তি উড়ে গেছে তাদের। নাক দিয়ে কান দিয়ে সমানে ধুমে যায়, রাত্রে ঘুমাইলে পরে সকালবেলা যদি নাকের হেঁচি দেয় তখন কালি বেড়ায়। দেখেন যে কালো ধোঁয়া এনে এত পরিবেশ নষ্ট করতেছে, যেমন কোনো শাকসবজি কোনো কিছু এনে হয় না। কয়লা আর কাঠ পোড়ানো এই ধোঁয়ায় পড়া বিষাক্ত কালির আস্তরে কালো হয়ে গেছে তুরাগের শাখা। এর ওপর তীরে ফেলা হচ্ছে বিভিন্ন কারখানার টনকে টন রাসায়নিক বর্জ্য। ওই নদীতে এখন আর কোনো মাছ বাঁচে না, এ নিয়েও দুঃখের শেষ নেই তুরাগ তীরের বাসিন্দাদের। এই সমস্যা ব্যক্তিরই, আমার একা না, অর্ধেক মানুষেরই এই সমস্যা। এই হাড়ের রোগী বিভিন্ন রোগে দেখা দিতে আছে। প্রতিরোধ কার কাছে করবো? এখানে প্রতিরোধ হয়তো সরকারের মাধ্যমে, যদি এরা হয়তো কোনো সুব্যবস্থা নিলে এদের ব্যবস্থা হতে পারে। সতর্কতা পাহারা যতই থাক, ট্রাক ভর্তি হয়ে কাটা গাছ ঢুকছে গাজীপুরের এসব ইটভাটায়, বাধা দিচ্ছে না কেউ। রাজধানী শহর থেকে খুব বেশি দূরে নয় এই জনবসতি, কিন্তু জঞ্জালটা বড্ড বেশি এখানে।
একসময় আকাশ বাতাসের ভয়াবহ পরিবেশ দূষণ গিলে খেয়েছে এই জনবসতি, এখন বিপন্ন করে তুলেছে সাধারণ মানুষের জনজীবন। এ থেকে বাঁচতে কিংবা সুস্থভাবে বাঁচবার জন্য যা দরকার তা করবার সামর্থ্য নেই এই এলাকাবাসীর, তাই তারা ধর্ণা দিচ্ছেন সরকারের নানা দপ্তরে। শহরতলির এই দূষণ প্রতিদিন সকাল বিকাল হানা দিচ্ছে রাজধানীতেও। কোনো উঁচু ভবনের ছাদে উঠে তাকালেই দেখা যায় জলজলে রোদেও কালো ধোয়ার মেঘে আচ্ছন্ন ঢাকার উত্তর পশ্চিম আকাশ। যে সমস্ত জায়গায় এই ইটের ভাটা আছে এবং সেখান থেকে যে বায়ু প্লুমটা ওঠে, যে বাতাসটা ওঠে এবং কালো একটা মেঘের মতো, সেটা যে সমস্ত এলাকায় যায় সে সমস্ত এলাকায় এগ্রিকালচারাল প্রোডাক্টের কৃষি কর্ম এবং কৃষির উৎপাদন কমে আসে। ইট কি অন্যরকম হতে পারে? আমাদের এখানেই এক বিদেশি আর্কিটেক্ট দেখিয়েছেন যে মাটি এবং সিমেন্ট এটার সাথে একটু বন্ডিং ইয়ে করে সান ড্রাই করে ভালো ইট তৈরি করা যায়, তাহলে তো আমার এই জ্বালানির দরকার করে না। শুধু ইট খোলার শ্রমিক নয়, কয়লা ও কাঠ পোড়ানো টনকে টন এই বিশের আস্তরণ এখন নিঃশ্বাসে ঢুকছে নগরবাসীর বুকেও। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। শিল্প আর নগর আবর্জনার দূষণে এবছর এশিয়ায় দূষিত নগরীর তালিকার প্রথমে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। প্রসিদ্ধ ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের 215টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নোংরা শহর ঢাকা। ভয়াবহ এই দূষণ না ঠেকালে প্রাকৃতিক বিপর্যয়ে এই নগরী ধ্বংস হবারও আশঙ্কা করছেন পরিবেশবিদরা। নগরীর নদী, মাটি আর আকাশে কীভাবে ছড়াচ্ছে এই দূষণের বিষ? কেরামতুল্লাহ বিপ্লবের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্বে আজ থাকছে তারই অনুসন্ধান। ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। চারদিকে নদীপথ, খাল, নালা আর সবুজে ঘেরা এই জনপদকে 1608 সালে বাংলার রাজধানী করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। তারপর ভৌগোলিক অবস্থান আর নয়নাভিরাম পরিবেশের কারণে পর্তুগিজ, ডাচ আর ইংরেজ বণিকরা দলে দলে এসে ব্যবসা খোলেন ঢাকায়। উপমহাদেশের প্রসিদ্ধ শহর হয়ে যায় এই রাজধানী। ছবি দেখে এখন আর কেউ মেলাতে পারবেন না 100 বছর আগের সাথে এখনকার ঢাকাকে। 7000 শিল্প আর 1.5 কোটি মানুষের প্রতিদিন 4000 টন বর্জ্যে আগেই ভরাট হয়েছে রাজধানীর সব নদী, বিষাক্ততার পানি। এবার দখল দূষণে প্রাণ হারিয়েছে নগরীর প্রসিদ্ধ 3টি লেকও। একটা অত্যন্ত সুন্দর শহর ছিল, আজকে সেই শহরটা পুরো পৃথিবীতে সবচেয়ে পলিউটেড সিটি হয়ে গেল। এবং এটার জন্য আমি মনে করি শুধু সরকারকে দায়ী করলে হবে না, এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা দায়ী। শিল্পের বর্জ্য শোধন করে নিরাপদ দূরত্ব ফেলার আইন আছে পরিবেশ অধিদপ্তরের, কিন্তু শতকোটি টাকার শিল্প মালিকরাও এই নগরীতে তাদের বর্জ্য ফেলেন নদীতে। এই দূষণেই এখন বিশ্ববাজারে হুমকির মুখে পড়েছে বাংলাদেশি রপ্তানি পণ্য। ইকো ফ্রেন্ডলি না হলে আপনারা জানেন ইউরোপ, আমেরিকায় আমি আমার কোনো গুডসই এক্সপোর্ট করতে পারবো না। গার্মেন্ট বলেন বা চামড়া বলেন, একটা গ্রিন লেভেল তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দেয়। এইসব জিনিস যদি না লাগানো থাকে তাহলে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো না। সেই দিকে চিন্তাভাবনা করে আমাদের সরকার এবং ব্যবসায়ী আমরা একসাথে কাজ করে এগিয়ে যাওয়া উচিত। নগরবিদরা বলছেন পরিকল্পিত নগরায়ণ ও দূষণ না ঠেকালে সামনে ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে এই নগরবাসীর জন্য। শিল্প কারখানাগুলো পরিকল্পিতভাবে শহরের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় শহর থেকে জনসংখ্যা কমাতেই হবে এবং চেষ্টা করা উচিত যেমন বাইরের শহরগুলো, জেলা শহরগুলো, উপজেলা শহর, ঢাকার বাইরের যে স্যাটেলাইট টাউন এগুলো গড়ে তোলে। নগরবিদরা আরও জানান শুধু সরকারি পরিকল্পনা নয়, সবুজ প্রকৃতি, অবাধ পানির ধারা আর পরিচ্ছন্ন হাওয়ায় দূষণ তাড়াতে না পারলে বিদেশিদের কাছে একসময় হয়তো নিষিদ্ধ শহর হতে পারে এই নগরী। 400 বছর ধরে তিলে তিলে গড়া এই নগরী এখন তিলে তিলে নষ্ট করছে নগরীর মানুষজনই। তাই পরিবেশবিদরা নতুন করে স্লোগান তুলেছেন, এই নগরীকে বাঁচাতে হলে এগিয়ে আসতে হবে সবাইকে, তুলতে হবে নতুন স্লোগান, আমরা সবাই বাঁচতে চাই, বাঁচাতে চাই এই নগরীকে। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা।